হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। এখানে আমি দেখতে পাচ্ছি ওই কেদারনাথের একটা প্রিন্ট আউট বের করে নিয়েছি ফটোর, সেটা দেখে আমি আজকে বানাবো। আজকে আমার কেদারনাথ টপিকেই বানানো আছে। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে মেকানিক্যাল পেন্সিল নিয়েছি, আর একটা ওয়াটার কালার পেপার, আর একটা ইরেজার নিয়ে নিয়েছি। এখানে 300 GSM এর একটা ওয়াটার কালার পেপার নিয়েছি, যেটা আমি এখন আউটলাইনটা ড্র করবো পেন্সিলের সাহায্যে। তো দেখতে পাচ্ছ আমি এখানে পেন্সিলটা নিয়ে ড্র করেছি। আর তোমরা যখনই আউটলাইন ড্র করবে সেখানে মেকানিক্যাল পেন্সিল ইউজ করতে পারো, ইয়া HB পেন্সিল, 2B পেন্সিলের ইউজ করতে পারো। আর চেষ্টা করবে যখনই আপনি কোনো কিছু ড্র করো তখন পেন্সিলটাকে ভালো করে শার্প করে নেওয়ার। এখানে মেকানিক্যাল পেন্সিলের ক্ষেত্রে শার্প করা দরকার প্রয়োজন পড়ে না, কেন মেকানিক্যাল পেন্সিলে সেটা একটু সুবিধা বেনিফিটস। এবার দেখতে পাচ্ছ আমার অনেকটাই আঁকাটা আউটলাইন ড্র হয়ে গেছে, আউটলাইনে বেশি কিছু নেই। তারপরে কাজটা পুরোটাই ওয়াটার কালারেরই হবে। আমার আউটলাইন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি রং করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নেব, এখানে ক্যামেলের আর্টিস্ট ওয়াটার কালার নিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি একটা গ্লাসের মধ্যে রংটাকে গুলিয়ে এবার আমি সেটাকে স্প্রেড করে দিচ্ছি। তো এখানে অনেকটা রংটা কম পড়ে গেছে, তো আমি আর একটু ঢেলে দিলাম ওপরে। তারপরে ভালো করে হাত দিয়ে আবার পুরো ড্রয়িংটার ওপরে স্প্রেড করে দিচ্ছি হাত দিয়ে। তারপরে আমি এটা কাপড় দিয়ে এটা এক্সট্রা জলগুলো বের করে নিয়েছি। তারপরে আমার ড্রয়িংটা দেখতে পাচ্ছ এখানে আপাতত শুকিয়ে গেছে। আর এই যে কটা তুলি দেখতে পাচ্ছ, এই তুলি দিয়ে সামান্য কটা তুলি, 5টা তুলি, আর এখানে আমি ক্যামেলের আর্টিস্ট ওয়াটার কালার ইউজ করছি, এটা দিয়ে আমি পুরো ড্রয়িংটা কমপ্লিট করব। প্রথমে ফার্স্ট লেয়ার দেওয়া শুরু করে দিয়েছি, তার জন্য ফার্স্ট কোডিংয়ে আমি একদমই হালকা কালার করে নেব। ওয়াটার কালারটা সবসময় স্টেপ বাই স্টেপ হয়, তো প্রথম কোটিংটা একদমই হালকা দেওয়া হয় কালারের, তারপরে আমি আস্তে আস্তে ডার্কের দিকে যাব। তো এখানে দেখতে পাচ্ছ আমার হালকা প্রথম ফার্স্ট লেয়ারটা দেওয়া হয়ে গেছে। তারপরে আমি এখানে আস্তে আস্তে যেখানে ডার্ক এরিয়াগুলো আছে সেগুলো আমি ডার্ক করে নিচ্ছি। কিন্তু যারা বিগিনার আছো তারা 2-3টে স্টেপ করার পরে তারপরে ব্ল্যাক কালার বা কোনো ডার্ক কালার ইউজ করবে। ব্ল্যাক কালারটা যারা বিগিনার আছো তারা ডাইরেক্ট ইউজ করবে না, তারা লেয়ার বাই লেয়ার ইউজ করবে, তারপরে তোমরা ডার্কনেসটাকে মেনটেন করে নিতে পারবে। তোমরা ডার্কটাকে একবার যদি ফার্স্ট লেয়ারে ডার্কটা করে ফেলো তাহলে তোমরা ওয়াটার কালারে সেটা মেনটেন করে নিতে পারবে না। তো সেটা প্র্যাকটিসের ওপর, তোমরা যত প্র্যাকটিস করবে তত ভালো তোমাদের হাতের কাজ বেরিয়ে আসবে। তো পুরো ড্রয়িংটায় যত ডিটেলিং আছে এখানে দেখতে পাচ্ছ, যত ছায়াগুলো আছে সবগুলো আমি একদম যাতে রিয়েলিস্টিকভাবে দেখতে লাগে সেভাবে আমি চেষ্টা করছি। পুরো যেরকম ডিটো দেওয়া আছে রেফারেন্স ফটোটাই সেটাই আমি চেষ্টা করছি আস্তে আস্তে। আর ওয়াটার কালারটা সবসময় একটু ধৈর্য ধরে করতে হবে। আর প্রথমে যেখানে তুমি কালার করে নিচ্ছ সেই জায়গাটা শুকিয়ে যাওয়ার পরে তারপরে নেক্সট লেয়ার তোমরা ইউজ করবে, নাহলে দুটো কালার একবারে মিক্স হয়ে যাবে। পেন্টিংটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। কমেন্ট করে সবাই নিশ্চয়ই জানাবে কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর আমার যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, তাহলে আমি নতুন নতুন আরও ওয়াটার কালার পেন্টিং তোমাদের জন্য ভিডিও আনবো। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য এইটুকানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।